স্যান্ডেল, অবাক হচ্ছেন? এর দাম শুনলে আরও চমকে উঠবেন। প্রতিজোড়া ব্লুটুথ স্যান্ডেলের দাম 2 লক্ষ ভারতীয় রুপি। সম্প্রতি ভারতের রাজস্থানে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষায় নকল করতে স্যান্ডেলের মাধ্যমে এই অভিনব পন্থা অবলম্বন করেন কিছু পরীক্ষার্থী। অভিযুক্তদের নকল করার পদ্ধতি দেখে চোখ কপালে ওঠে পুলিশেরও। রবিবার রাজস্থান এলিজিবিলিটি এক্সামিনেশন ফর টিচার্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষার একটি কেন্দ্র থেকে স্যান্ডেলের ভেতর ব্লুটুথ দিয়ে নকল করায় এক পরীক্ষার্থীকে আটক করে পুলিশ। আটক পরীক্ষার্থীর তথ্য অনুযায়ী অপর দুটি কেন্দ্রে অভিনব পদ্ধতিতে নকল করতে যাওয়া বাকি 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। স্যান্ডেলের মধ্যে ব্লুটুথ লাগিয়ে পরীক্ষায় নকল করার বিষয়টি এই প্রথম। এই বিষয়টি কেন্দ্র করে রাজ্য পুলিশ স্যান্ডেল পরে ওই পরীক্ষা হলে প্রবেশ নিষিদ্ধ করে। রাজস্থানের সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য পাশ করতে হয় এই পরীক্ষায়। 31,000 পদের জন্য এবছর পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রায় 16 লাখ পরীক্ষার্থী।